পঙ্কজ একজন সাধারণ অফিস ক্লার্ক ছিল। অফিস আর পরিবারের মধ্যে ওর জীবনটাও ছিল খুবই সহজ। ওর জীবন একটা অন্যদিকে মোড় নিল যখন শালিনীর সাথে ওর পরিচয় হলো। ও, এত রাত্রে কার মেসেজ? শালিনী? আমার ফ্রেন্ড লিস্টে তো কোনো শালিনী নেই। হাই, তুমি তোমার ফোন নাম্বারটা আমায় দিতে পারো প্লিজ? এ তো ডাইরেক্ট ফোন নাম্বার চাইছে। ওয়াও, এত সুন্দর দেখতে। নাও, ফোন নম্বর দিয়ে দিলাম। হ্যালো পঙ্কজ, শালিনী হিয়ার। তুমি আমায় চিনতে পারছো? হ্যালো, সরি, না, আমরা কি একে অপরকে চিনি? আরে বুদ্ধু, আমি তোমার স্কুল ফ্রেন্ড শালু, চিনতে পারছো না? ও হ্যাঁ, শালু বলো, কেমন আছো? আমি তোমার প্রোফাইল দেখলাম আর তোমার কথা মনে পড়ে গেল। আমার সঙ্গে দেখা করবে? কখন, কোথায়? কাল কফি হাউসে। ওকে, শিওর, ঠিক আছে। আর এরপর পঙ্কজ শালিনীর মিষ্টি স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল। হাই পঙ্কজ। ওয়াও, এ তো প্রোফাইল ফটোর থেকেও অনেক বেশি সুন্দর লাগছে। আর এইভাবেই শুরু হলো পঙ্কজ আর শালিনীর প্রেমের গল্প। দুজনের সম্পর্ক খুব তাড়াতাড়ি সহজ হয়ে এলো আর ওদের প্রেম বেড়েই চলল। আর তারপর একদিন সন্ধেবেলা, শালিনী, হয়তো সময় এসেই গেছে, এবার ভবিষ্যতের ব্যাপারে ভাবা যাক। তার মানে কি বলছো? আমরা 4 মাস ধরে একে অপরের সঙ্গে দেখা করছি আর আমি জানতে পেরেছি যে আমি তোমার ছাড়া থাকতে পারবো না। তুমি কি বলতে চাইছো? তুমি কি আমাকে বিয়ে করতে পারবে? ও সরি। আরে করব বুদ্ধু, নিশ্চয় করব। তোমার সঙ্গে করব না তো কি এই নারকেলটার সঙ্গে করব? পরের মাসের 1 তারিখে ওদের বিবাহ স্থির হলো আর তাড়াতাড়ি ওদের বিয়ে সম্পন্ন হলো। পঙ্কজ খুশিতে যেন আকাশে উঠছিল। এবার এলো সেই হানিমুনের রাত। আহ, অবশেষে আমাদের বিয়েটা ঠিক ভালোভাবে হয়েই গেল। কেমন লাগছে শালু? আরে, এবার কেন তুমি লজ্জা পাচ্ছ? এবার আমরা এক হয়ে গেছি, আমাদের পুরো জীবন একসাথে কাটাতে হবে। তুমি এটা জানো না যে আমি কত লাকি, আমি তোমাকে পেয়েছি। এবার তো আমরা একই প্ল্যানের, আমরা সারা জীবন একসাথে কাটাবো। আরে, সকাল হয়ে গেছে, এত ক্লান্ত কেন লাগছে আমার? উঠে পড়েছো? কি হলো, শরীর খারাপ লাগছে? কিছু না, এই একটু শরীরটা ম্যাজম্যাজ করছে। ঠিক আছে, তাহলে রেস্ট নাও, আজকে অফিস যেতে হবে না। হ্যাঁ। না না পঙ্কজ, পঙ্কজ, কি হলো, কি হলো পঙ্কজ? তুমি তুমি আমি দেখেছি। কি দেখেছো? কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। ভয় পেও না, আমি এখানে আছি, সব ঠিক হয়ে যাবে।
পঙ্কজ, তুমি এখানে কি হয়েছে? আরে গীতা, অনেক বছর পরে। হ্যাঁ, স্কুলের পরে এই দেখা হলো। অনেকদিন পর, কেমন আছো? শুনলাম তোমার বিয়ে হয়ে গেছে। মেয়েটা কে? আরে ও আসলে। আরে কে আমাকে বলো, লাভ ম্যারেজ করেছো? হ্যাঁ, এরকমই ভেবে নাও। ওই আমাদের স্কুলে পড়তো না, আমি তখন ওকে ভালোভাবে চিনতাম না। স্কুলের মেয়ে? কি নাম? শালু, শালিনী। শালিনী? কি হলো? কিন্তু সেটা কি করে সম্ভব? কি, তুমি কিছু জানো না? শালিনী তো অনেক বছর আগে মারা গেছে একটা রোড অ্যাক্সিডেন্টে। মরে গেছে? এটা তুমি কি বলছো? সত্যি বলছি, তুমি জানো না? কিন্তু আমি যার সঙ্গে সংসার করছি ওটা কে? এই গল্পটা সিমলার পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলের। 150 বছর আগে এখানে মেজর ওয়াল্টার নামের একজন, যিনি ব্রিটিশ মেজর ছিলেন, তিনি একটি বাড়ি বানিয়েছিলেন। সেই বাড়িটার নাম ছিল ক্যাপ্টেন হাউস। মেজর ওয়াল্টার খুবই কড়া ধাতের মানুষ ছিলেন, মানুষজন ওনাকে খুব ভয় পেতেন। সিমলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ওনার ভীষণ প্রতিপত্তি ছিল। ওনার অনেক শখ ছিল, কিন্তু প্রিয় শখ ছিল শিকার করা। উনি অনেক জন্তু জানোয়ারদের মেরে তাদের মাথা দিয়ে ক্যাপ্টেন হাউসের দেওয়াল সাজিয়েছিলেন। কিন্তু এর সাথেও ওনার সম্বন্ধে আরও একটা গল্প ছিল, আর সেটা হলো মেজর ওয়াল্টার শুধু জন্তু জানোয়ারেরই মাথা নয়, এমনকি মানুষের বাচ্চারও শিকার করতেন। ওনার সময় অনেক বাচ্চা হারিয়ে গেছিল, কিন্তু তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এবার আসি আজকের গল্পে। অনেক দিন পর ক্যাপ্টেন হাউসে একটা পরিবার থাকতে এলো। এ হলো বিকাশ আর অবনিবার মা, আর ওদের দুটো বাচ্চা কেভিন আর সোনাল। নতুন বাড়ি কেমন লাগলো বাচ্চারা? খুব ভালো বাবা। বাবা, আই লাভ ইট। কিন্তু এটা কি? ইনি মেজর ওয়াল্টার, যিনি এই বাড়িটা বানিয়েছিলেন, উনি এই বাড়িতে থাকতেন। জানা যায় উনি শিকারী ছিলেন, ভীষণই বিখ্যাত ছিলেন উনি, আর ভীষণ অহংকারও ছিল। কে নিজের স্ট্যাচু এইভাবে বানিয়ে রাখে ঘরের মধ্যে? চলো আমরা ভেতরে যাই। বাহ, কি দারুণ বড় হল! হ্যাঁ, এটা আবার কি? ভয় পেও না সোনাল, আগেকার দিনের লোকেরা এই রকম পশুর মাথা ঘরে ঝুলিয়ে রাখতো। এর থেকেও পুরনো ঘর তুমি পেলে না? তুমিও না, নতুন বাড়িতে এসে এনজয় করতে পারছো না। নতুন বাড়িটা কি সুন্দর, তাই না সোনাল? কত খোলামেলা! সুন্দর কেন, তোমার ভালো লাগেনি? জানি না, কেমন যেন অদ্ভুত লাগছে। সত্যি বলবো, তুমি ওই মেজরের স্ট্যাচুটা দেখে ভয় পেয়েছো না? বাজে বকা বন্ধ করো কেভিন। সোনালের মন খুবই বিক্ষিপ্ত ছিল। ওর চোখের সামনে থেকে মেজরের স্ট্যাচুটা কিছুতেই যাচ্ছিল না। কেভিন, কেভিন, ওঠো না, বাইরে কেউ আছে মনে হচ্ছে। আরে আমায় শুতে দাও না, বাবা মা হবে, যাও গিয়ে দেখো না তুমি। বাবা মা এই সময়? বাবা মা,
তোমরা কি জেগে আছো? বাবা মা তো ঘুমিয়ে আছে। এসব কি বেচার, এসব হতে পারে না। কি হয়েছে সোনাল, তুমি কি কোনো বাজে স্বপ্ন দেখেছো? মা মা, ওই মেজর। কিচ্ছু নয় সোনাল, তুমি একটু ভয় পেয়ে গেছো। কেভিন, একে ভয় দেখিও না। কিন্তু সোনাল বুঝতে পেরেছিল এটা কোনো ভ্রম নয়। যত দিন যেতে লাগল, ও মেজর ওয়াল্টারকে সব জায়গায় দেখতে পেতে লাগল। বাইরে, বাগানে, কখনো পড়ার ঘরে, আর প্রতি রাতে ও মেজর ওয়াল্টারের গলার আওয়াজ শুনতে পেত। ও কম্বলে মুখ ঢেকে চুপ করে শুয়ে থাকত, কিন্তু ওর মনে হতো মেজর ওয়াল্টার ওকে সব সময় দেখছে। কিন্তু ও যদি সবাইকে এই কথাটা বলতো, সবাই ওর কথা হেসে উড়িয়ে দিত। তাই ও কাউকে এই কথাটা বলতে পারছিল না। তারপর একদিন কেভিনের এক বন্ধু অঙ্কুর ওদের বাড়ি থাকতে এলো। তোমরা এই বাড়িতে থাকো কি করে? আমার তো ভালোই লাগে, কিন্তু এই সোনাল তো, ওর তো ঠাই ঠাই ফিস হয়ে গেছে। এরকম কথা নয় কেভিন, এই বাড়িটা আসলেই ভুতুরে। তুমি কি জানো না মেজর ওয়াল্টারের ব্যাপারে? কি কি জানো বলো না আমায়। হ্যাঁ হ্যাঁ জানি, উনি শিকার করতে ভালোবাসতেন। কিন্তু উনি শুধু পশু শিকার করতেন না। তাহলে? লোকেরা বলে উনি বাচ্চাদেরও শিকার করতেন। এই কথাটা শুনে সোনালের গা হিম হয়ে গেল। কি সব যে বলে চলেছ অঙ্কুর, তুমিও তো সোনালের মতো বাজে বকে চলেছ। চলো গিয়ে শুয়ে পড়ি। আমার ভীষণ ভয় লাগছে কেভিন। অঙ্কুর ওই মেজর বাচ্চাদের মেরে ফেলতো, ও আমাদেরও মেরে ফেলবে। আরে শুধু কথা, আমার বলেই ভুল হয়ে গেল। সোনাল, তোমার মতো ভীতু এই পৃথিবীতে আর একটাও নেই, চুপচাপ শুয়ে পড়ো। খুব তেষ্টা পেয়েছে। কে কে ওখানে? তুমি মেজর কি করে? না, বাঁচাও, কেউ বাঁচাও। আরে এটা তো ক্যাবিনের আওয়াজ। সোনাল ঠিক বলছিল বাবা, আমরা এখানে আর থাকবো না। হ্যাঁ বাবা, আর একদিনও নয়। যদি এই ব্যাপার হয় তো ঠিক আছে, আমরা কালকেই এই বাড়ি ছেড়ে দেবো। আর এই জন্যই বর্মা পরিবার ওই অপয়া ইংরেজদের বাড়িটাকে পরের দিন সকালেই ছেড়ে চলে গেল। কিন্তু যাওয়ার আগে একটা অদ্ভুত ঘটনা ঘটল। সকালে যখন ওরা ওদের জিনিসপত্র গাড়িতে তুলছিল, কেভিন, তোমার বন্ধু অঙ্কুর বাড়ি চলে গেছে। তুমি তোমার সমস্ত ব্যাগ গাড়িতে রেখে দিয়েছো না? কেভিন, কেভিন। হ্যাঁ বাবা। কি হয়েছে কেভিন? সোনা, সব ঠিক আছে তো? চলো যাওয়া যাক, এ তো দিল্লি গিয়েই ঠিক হবে। সোনাল, বাড়ির দরজা বন্ধ করে দাও আর চলে এসো। হ্যাঁ বাবা।
কি হলো সোনাল? কি হলো? কি হয়েছে? তুমি কি দেখলে সোনাল? বলো তুমি কি দেখেছো? বলা হয়ে থাকে মেজর ওয়াল্টার বাচ্চাদের শিকার করতেন। কথাটা বোধহয় সত্যিই ছিল, কারণ সেই দিনের পর থেকে কেভিন আর আগের মতো স্বাভাবিক থাকল না। কেভিন তো প্রাণে বেঁচে গেছিল এবং দিল্লিও চলে গেছিল, কিন্তু বোধহয় ওর একটা অংশ ওই বাড়িটাতে সব সময়ের জন্য রয়ে গেল। সোনালকে মেজর ওয়াল্টার কেন কিছু করেননি সেটা আমরা কোনো দিন জানতে পারব না, কিন্তু সোনাল সত্যিই কি ঠিক আছে? আর ইংরেজদের ওই বাড়ি আরও একবার বন্ধ হয়ে গেল, আর ওই বাড়ির ভেতরের রহস্যময় কথা বাড়ির ভেতরে বাড়ির বুকে বন্ধ রয়ে গেল। আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা চাইলেও বুঝতে পারি না। সেই ঘটনার শিকড় অবধি পৌঁছানো আমাদের মনুষ্যের মস্তিষ্কের বাইরে হয়। এই গল্পটা একটা সত্য ঘটনার উপর আধারিত। গল্পটা শোনা যা, সুমিত অনেক পরিশ্রমের পর একটা নতুন শহরে তার কেরিয়ার শুরু করেছিল। ওর বয়স খুব কম ছিল আর ও ভীষণ পরিশ্রমী আর বুদ্ধিমান ছিল। ও নিজের বুদ্ধি আর পরিশ্রম দিয়ে ও প্রতিদিন একটা নতুন দিশা খুঁজে পেত। বাহ, কি দারুণ প্রেজেন্টেশন দিয়েছো তুমি সুমিত। ফ্রেন্ডসদের তুমি খুশি করে দিয়েছো। এই মাসের মধ্যেই তোমার প্রমোশন অবশ্যই হবে। এবার তোমাকে ম্যানেজারের হাত থেকে কেউ বাধা দিতে পারবে না। স্যার, আপনি আমার উপর যে ভরসা করেছেন তার জন্য ধন্যবাদ। ভরসাবান ব্যক্তির উপরই ভরসা করা যায়। এবার বলো, নতুন বাড়ি তোমার কেমন লাগলো? দারুণ স্যার, সবকিছু আপনারই কৃপা স্যার। সুমিত এই নতুন শহরে একটা নতুন বাড়ি কিনেছিল। ওই বাড়িতে ওর চাকর প্রকাশ ওর সাথে থাকত আর ঘরের দেখাশোনা করত। এসে গেছেন বাবু, খাবার লাগিয়ে দেব। ধন্যবাদ প্রকাশ, খাবার খেয়ে আমি সোজা শুতেই যাব, অনেক ক্লান্ত লাগছে আজকে আমার। অনেক কাজ পড়ে আছে, ছাড়ো এসব, কালকেই করবো। কে এখানে? অদ্ভুত ব্যাপার, মনে হয় স্বপ্ন দেখেছিলাম। ছাড়ো এসব, শুয়ে পড়ি। আরে বাবু, এখনো পর্যন্ত ঘুমাচ্ছেন? আরে বাবু, উঠুন না বাবু, আপনার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে বাবু। এত দেড় পর্যন্ত আমি আজকে ঘুমালাম, অনেক লেট হয়ে গেল। ছাড়ো প্রকাশ, কাল রাতে তুমি আমার কামরাতে এসেছিলে। আমি? না তো বাবু। তাহলে আমার এরকম মনে হলো কেন যে? বাবু, আপনি অনেক ক্লান্ত হয়ে গেছেন, আপনার মতো এত কাজ কেউ করে না। এত কাজ করা স্বাস্থ্যের জন্য একদম ভালো নয়। আজ রাত্রে আপনি তাড়াতাড়ি বাড়ি এসে শুয়ে পড়ুন। কি দেখছো প্রকাশ? এ দেখুন বাবু, এ চুল আপনার কামরায় কিভাবে এলো? এটা তো কোনো মহিলার চুল, কিন্তু আপনার সাথে কি কোনো মহিলা ছিল নাকি? না তো প্রকাশ, এটা কি করে সম্ভব? তোমাকে এই মাসের মধ্যেই কোটা পূরণ করতে হবে, তুমি বুঝলে সুমিত? হ্যাঁ স্যার, অবশ্যই। কি হলো স্যার? সুমিত, শেষ পর্যন্ত তুমি একটা গার্লফ্রেন্ড বানিয়ে নিলে? হ্যাঁ। না স্যার, কি বলছেন কি আপনি? তাহলে এটা কি? এ স্যার, এর আগেও আমি জানি না স্যার।
ছাড়ো এসব, কোনো ব্যাপার না সুমিত, তুমি এখন ইয়াং হয়েছ, এসব তো চলতেই থাকবে, কোনো ব্যাপার না। কিন্তু এসব কিভাবে হচ্ছে? আজ অনেক লেট হয়ে গেল, তাড়াতাড়ি খাবার খেয়ে নি। এটা কি? বাবু বাবু, কি হয়েছে আপনার? হে ভগবান বাবু, এটা কি হলো? আরে এত চুল, কিন্তু এ চুল কিভাবে এলো? এ চুল একটা কার চুল, এ সব জায়গায় কেন? বাবু আপনি নিজেকে সামলান বাবু। একটা কথা বলবো বাবু, আপনি রাগ তো করবেন না। বলো বাবু, আমার মনে হচ্ছে এই বাড়ির উপর কোনো প্রেত আত্মার নজর পড়েছে, আমাদেরকে কিছু একটা করতেই হবে, এটা ভয়ানক হতে পারে বাবু। এসব তুমি কি বলছো প্রকাশ? তুমি মনে হয় বাড়ি ঠিক করে পরিষ্কার করো না। আমি যখন বাড়িতে থাকি না তখন কি কোনো মহিলাকে তুমি এখানে আনো? আমি নেই বাবু। এটা আপনি কি বলছেন বাবু? না বাবু। এখন যাও প্রকাশ, তুমি আমাকে এখন একা ছেড়ে দাও, প্লিজ যাও এখন। আবার দেরি হয়ে গেল, এটা কি? এ এত জল কোথা থেকে এলো? আরে নল মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে। এখানে এখানে কিছু একটা আছে। ও চুল আর আর ও মহিলা। চিন্তা করবেন না বাবু, আমি এখানেই আছি, আমি আপনাকে বাঁচিয়ে নিয়েছি, ডক্টর এইমাত্র আপনার ব্যান্ডেজ করে চলে গেলেন। কিন্তু ও ও কেন বাবু? আপনি কিচ্ছু বলবেন না, চুপ থাকুন, আমি আপনার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসছি। প্রকাশ প্রকাশ প্রকাশ, না না, এ কি এটা? তুমি কে? তুমি কে? তুমি কে? আমায় তুমি চিনতে পারছো না সুমিত? এত সহজে তুমি আমায় কি করে ভুলে গেলে সুমিত? না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তো তুমি তুমি তো না, আমি যতক্ষণ না মুক্তি পাবো আমি কি করে যাব সুমিত? আমি তোমার সঙ্গেই থাকবো, তুমি যেখানে যেখানে যাবে আমি তোমার সঙ্গে সঙ্গে যাব। না না, খুব অদ্ভুত কেস আগরওয়াল। আর সব থেকে বেশি চিন্তার বিষয় হলো যে ও নিজে এসেই সবকিছু বলে দিয়েছে, আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। আরেকবার বলুন তো প্লিজ। দেখুন মিস্টার আগরওয়াল, সুমিত হয়তো আপনার অফিসের সব থেকে বড় ব্রিলিয়ান্ট একজন স্টাফ হবে, কিন্তু ও একজন খুনি, আর কোনো সাধারণ খুনি নয়। আর নিজের মাকে খুন করেছে ও। কি? 3 বছর আগে ও যখন ওর অসুস্থ মায়ের সঙ্গে গ্রামে থাকত, আর ও এটা ভাবতে লাগলো যে ওর মায়ের অসুস্থতার কারণে ও কোথাও যেতে পারছে না,
একদিন রাত্রে ও একটা প্ল্যান বানালো। তারপর ও নিজের মাকে একটা গ্রামের পুকুরে নিয়ে গেল। তারপর ও নিজের মাকে ওই পুকুরের মধ্যে ধাক্কা মেরে ফেলে দিল। এটা কি বলছেন কি আপনি, সত্যি? মা কোনো প্রকারে বাইরে বেরিয়ে এলেন, কিন্তু ও ওর মায়ের চুল ধরে জলের মধ্যে চুবিয়ে ধরতে লাগলো। আর ওর মা আর বাইরে বেরিয়ে আসতে পারল, শুধু ওর মায়ের মাথার কিছু চুল ওর হাতে জড়িয়ে গিয়েছিল। তাছাড়া ওই মহিলার আর কিছুই বাঁচেনি। এটা তো আমার একেবারে বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস করতে হবে, সুমিতি আমাদের সব কিছু বলেছে। আর ওই পুকুরের মধ্যে ওই মৃত মহিলার শরীরের হাড়গোড় আমরা খুঁজে পেয়েছি। কিন্তু ভগবানের লীলাও দেখুন, তার মা নিজেই তার ছেলের মুখ দিয়ে তার ক্রাইমের কথা বলিয়েই নিয়েছে। আর এইভাবে একজন মহিলা মারা যাবার 3 বছর পরেও নিজের খুনিকে শাস্তি পাইয়েই দিল। সেই খুনি যতই তার ছেলে হোক না কেন।